নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি কোনো কেমিক্যাল রং ছাড়া আজকে আমি গাজর আর সুজি দারুণ একটা ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তো এই পিঠেটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতে ততটাই ভালো লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পিঠেটা বানানোর জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি। সুজিটা একটা বাটিতে ঢেলে নেব, আর এই কাপেরই হাফ কাপ দেবো টক দই। তা দইটা একটু কালো লাগছে, আমি পাকা তেঁতুল দিয়ে বসেছি। তো ঘরে পাতা এটা টক দই, দইয়ের সঙ্গে সুজি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সুজিটা নরম হবে আর খুব ভালোভাবে ফুলে যাবে। এবার আমি উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো, অরিতাজ কি হবে বল, পিঠে হবে না? এগুলো কি ঢিল, কি করবি? পাথর কি হবে, খেলা তাহলে? কড়াই দেবো সাদা তেল, তেলে দেবো দুটো এলাচ, এলাচ দুটো ফাটিয়ে দেবো। আমি এখানে গ্রেট করা গাজর নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো এক চিমটে নুন, বেশি নুন দিলে হবে না, অল্প দিতে হবে। হাতেও পরিমাণ মতো চিনি, মিষ্টিটা যে যখন পছন্দ করবে সেইভাবে দিতে হবে। এবার দেবো দুধ, এবার গাজরটাকে আমি শক্ত করে রান্না করে নেবো। গাজরের পুরটা হয়ে গেছে, এই যে শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর জল জল ভাব নেই, এবার আমি ঢেলে নেব। আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কড়াই দিয়ে দেবো এক বাটি জল, জলটা খুব ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, আমি কিছুটা গরম জল তুলে রাখবো। এই পিঠেটা সুন্দর কালারের জন্য আমি এখানে পুঁই শাকে কয়েকটা ফল নিয়েছি, এই ফলটা ধুয়ে এই বাকি জলে দিয়ে দেব। আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। যতটা সুজি নিয়েছি ততটাই চালের গুঁড়ো দেব। এবার আমি সুজিটা দিয়ে দেব। এবার হাতে করে খুব সুন্দর করে মেখে নেব। এবার আমি গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার করে নেব। এবার দেবো পরিমাণ মতো নুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে।
এই ব্যাটাটা আমি দুটো ভাগে ভাগ করে নেব, একটা ভাগ একটু কম দেবো, একটা ভাগ একটু বেশি থাকবে। এবার আমি কড়াই থেকে জলটা ঢেলে নেব। বন্ধুরা এই যে কি সুন্দর কালার এসছে, এদিকে আমি আবার কড়াই জল দিয়ে দিয়েছি। জল একটা ফুটো থালা বসিয়ে দেবো, জলটা খুব ভালো করে গরম করে নেব। এদিকে আমি একটা থালা নিয়েছি, থালায় দেবো সাদা তেল। তেলটা ভালো করে থালাতে এইভাবে মেখে নেব। আমি একটা ভাগে বেকিং পাউডার দেব, অল্প জল দেব। এবার আমি থালে ঢেলে দেব। ভালো করে এইভাবে প্যাক করে নেব। জল গরম হয়ে গেছে, এবার থালাটা বসিয়ে দেব, এবার ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। আমি এই ব্যাটাটাতে একটু বেকিং পাউডার দেব। আমি যে রং জলটা করে রেখেছি সেটা দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে 5 মিনিট মতো হয়ে গেছে, আর এই যে শক্ত ভাব হয়ে গেছে, এরকম থালাটা নামিয়ে দেবো। আমি যে গাজরের পুরটা করে রেখেছি সেটা এবার উপর দিয়ে দিয়ে দেবো। এভাবে একটু সমান করে দেব। থালাটা আবার উনানে বসিয়ে দেব। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি আবার ঢাকা দিয়ে দেব, আবার 5 থেকে 7 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। অরিতা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, দেখি হয়েছে নাকি। তো বন্ধুরা আমি 5 মিনিট পর দেখাচ্ছি, তাই এর মাঝে একবার দেখেছিলাম তখন হয়নি। এই যে শক্ত হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। ভাপে সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, 8 থেকে 9 মিনিট মতো লেগেছে। ভালো করে ঠান্ডা করে নেব। আগে থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এই যে ঠান্ডা হওয়ার পর এই যে থালা থেকে সব ছেড়ে গেছে পিঠেটা, এবার আমি আর একটু ছাড়িয়ে নেব। এভাবে থালা তো উপর করে দেব। এবার থালাটা তুলে দেব। এই যে কি সুন্দর হয়েছে না অরিত্র, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি কেটে নেব।
এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। কি খাবে অরিত্র? নাও গরম নেই খা। সত্যি বন্ধুরা, দেখেই খেতে ইচ্ছে করবে। হয়তো ভালো লাগছে। ভালো সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। ভেঙে দেবো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।